হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে 1 জানুয়ারি 2023 বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির পিপিএলবি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 অঙ্কের একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করবেন তাদেরকে একটা কথা বলে রাখি, যে ওই পোস্টার ডিজাইনটির সাইজটা হলো 2.5 ফুট বাই 3 ফুট। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপরে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটি উপর হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হবে। ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাকে চলে আসছে। আপনি এখান থেকে ছোট বড় ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে, স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখানে নিচে স্ক্রল ডাউন করলে নামের লেয়ারটা পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। কালার দেওয়ার জন্য আপনার প্রথমে নামটা উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান স্ক্রল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। অর্থাৎ আপনার যেই কালার মান চাই আপনি চাইলে এখান থেকে সেই কালার দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন, তার জন্য ফ্লাওয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যে কালারটা মন চায় আপনার সেই কালারটা তৈরি করে নিতে পারেন এখান থেকে।
তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে সেই কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আবার নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ প্রযুক্তি বিষয়ের সম্পাদক থানাহাট মডেল হাই স্কুল ছাত্র দল। এখান থেকে আপনার আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখানে পদবিটাও ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পদবিটা রিমুভ করে নেবে। তারপর আপনার আপনি পদবিটা লিখে নেবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনার পদবিটা পরিবর্তন হয়ে যাবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ লোড নেওয়া, লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি প্রিন্ট আউটের জন্য রেডি। তার জন্য একটু প্রচুর লোড নেবে, অর্থাৎ প্রিন্টের জন্য রেডি, এই কারণে প্রচুর লোড নেবে। পোস্টার ডিজাইনটি সেভ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একেবারে এইচডিতে সেভ হয়েছে। একটু লোড নিতেছে যে এটা ফুল এইচডি কোয়ালিটি, তো তাই একটু লোড নিতেছে। তো ভিউয়ার্স এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ফেলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।